ভিউয়ার্স, আমার দেখালোকিত মানুষ হিসাবে সর্বশেষে যে একটি উক্তি নজরুল ভাই বলতে চেয়েছিল সেই কথাটা ধারাবাহিক রক্ষা করার জন্য আমি আবারও টেবিল টক শোয়ের শেষ প্রান্তে এসে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অর্থাৎ নজরুল ইসলাম ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে একটি কথা বলেছেন, যে আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। যে কথাটার মধ্যে তিনটার উক্তি কিন্তু আপনি তিনটার জবাব আপনি দিয়েছেন। একটি কথা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো যে আমাদের অভিভাবক হচ্ছে যে আমাদের শেরপুরের জন্য মতিয়া চৌধুরী ম্যাডাম, সেই সুবাদে আমি আমাদের বাংলাদেশ মাটি ও মানুষের নেত্রী অর্থাৎ বেগম মতিয়া চৌধুরী সম্পর্কে এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনি দু চারটি কথা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। শ্রদ্ধেয় নজরুল ভাই, আমাদের শেখ হাসিনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমাদের শেখ হাসিনার সরকার বারবার দরকার, আমাদের মতিয়া ম্যাডাম, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী আমাদের অভিভাবক, আমাদের নকলা নাগরের জন্য বারবার দরকার। আমরা এই প্রত্যাশা রেখে তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি এখানে খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসেন আমার দেখা আলোকিত মানুষ হিসেবে জনাব নজরুল সাহেব, ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি হিসেবে যে কথাটা তুলে ধরেছেন, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা বারবার দরকার এবং তারই সাথে আমাদের আমাদের মতিয়া ম্যাডামকে বারবার দরকার এবং আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে উনি হার্ড অ্যান্ড সোল, উনি অন্তরে অন্তঃস্থল থেকে অভিভাবক হিসাবে মতিয়া চৌধুরীকে প্রাণপর উনি যতদিন বেঁচে আছেন ততদিনের জন্য দেখতে যাচ্ছেন সেই সুবাদে নজরুল ভাই আপনাকে টেবিল টক শোয়ের যে একটা প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। ভিউয়ার্স, আজ রাত 9টার দিকে আপনারা যারা টেবিল টক শোয়ের শেষ কনসেপ্ট অর্থাৎ ব্রেকিং নিউজটা দেখতে যাচ্ছেন আপনারা দেখে নিন, কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়। আজকে এই শুকের মাসের মধ্যে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হারিয়েছি কিন্তু আমরা লক্ষ মুজিব সেনাকে পেয়েছি, তার মধ্যে আমাদের প্যানেল মেয়র তিন হিসাবে আমরা পেয়েছি নজরুল ইসলাম ভাইকে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে পেয়েছি নজরুল ইসলাম ভাইকে বাংলাদেশ মাটি ও মানুষের একজন নেতা হিসাবে। সেই সুবাদে আজকে যে শুকের যে মাসের শেষ দিন, আগস্ট মাসের শেষ দিন, চলুন আমরা একটি মিনিটের জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোয়ের মাগফেরাত কামনা করার জন্য এবং 17 জন যারা নিঃস্বভাবে হত্যা হয়েছে শেখ রাসেল সহ আজকে তাদের জন্য আমরা এক মিনিটের জন্য কিছুক্ষণ বিরতি সময় শোকের ছোঁয়া নিয়ে একটু দাঁড়িয়ে ওনার শ্রদ্ধা জ্ঞাপন করছি। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কী হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড় কেটে উর্কি ধানে মুর্কি সেজে মা যে বসে আছে, তার খোকা যে বাড়ি ফিরবে, ঝাপসা চোখে মা তাকায়, শকুনিরা যেখানে ব্যবচ্ছেদ করছে। আজকে যে এক মিনিট যে শোকের আগস্ট মাসের শেষ দিনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 17 জনকে যারা নিঃস্বভাবে হত্যা করেছেন, যে শোকের যে এক মিনিটের যে আপনি সম্মাননা দেখিয়েছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনা করছি, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি টেবিল টক শোয়ের শেষ প্রান্তে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাংলাদেশ মাটি ও মানুষের নেতা হিসাবে আমরা আজকে টেবিল টক শোতে আপনাকে যেভাবে দেখতে পেয়েছি আপনার দেখা দেখি আজকে আমাদের প্রজন্ম লীগ যারা আসছেন তারা যাতে আপনাদের কাছ থেকে শিখতে পারে এবং জানতে পারে যে দেশকে কীভাবে ডেভেলপ সেক্টরের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে আমি আপনাকে প্যানেল মেয়র হিসাবে দেখেছি নজরুল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। এক সময় আমি আপনাকে দেখব মেয়র হিসাবে দেখব এবং আরেক সময় দেখতে পারবো যে আমাদের মতিয়া চৌধুরী যেভাবে এমপি মহোদয় হয়েছে, এটা কিন্তু আপনার ঋতু বদলের পালা। হ্যাঁ, সবপর আল্লাহর ইচ্ছা। তো অ্যাট লাস্টে যে কথাটা বললেন, রাখে আল্লাহ মারে কে, আজকে যদি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা অর্থাৎ মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যদি ইংল্যান্ডের মধ্যে যদি সেই 15 আগস্টের মধ্যে পড়াশোনা করতে না যেতে, তাহলে হয়তো আমরা এই সোনার বাংলাদেশ পেতাম না এবং আমরা আমাদের সেই বিচারও করতে পারতাম না। আজকে যে কথাটা আপনি স্যাটেলাইটের মাধ্যমে তুলেছেন, শেখ রেহানা যখন ফার্স্টের দিকে আপনি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 জনকে হত্যা করা হয় তখন উনি মামলা করেছিলেন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কালো আইন জারি করার জন্য
জন্য কর্নেল মুস্তাকের সহচর্যে এবং গাদ্দাফি ছিলেন, সেটার সাথে আপনি কুয়েতের আপনি জানেন তার মৃত্যুটা, গাদ্দাফির যে মৃত্যুটা হয়েছে অবশেষে তাকে ড্রেনের মধ্যে ফেলে করা হয়েছে। তো একটা আছে আল্লাহর যে একটা বিচার, এটা বিচার করে দেয় এবং অবশেষে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দুই কন্যাকে আমরা পেয়েছি। 21 বছর এটা ঝুলিয়েছিল, আপনার মামলাটা ছিল, এটাকে কালো ইন্ডিপেন্ডেন্ট আইনের মধ্যে রেখে দিয়েছে, এটাকে করতে দেয়নি। 21 বছর পর যখন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, আপনারা যখন আমাদেরকে উৎসু উদ্দীপনা দিলেন, তখন আমরা সেই রায় কার্যকর করেছি। তারপর আবার 30 সালের দিকে আজকে আপনি যে কথাটা আপনি আমাদের এই শোকের মাসের মধ্যে তুলে ধরেছেন, চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে এবং দীর্ঘায়ী জীবন কামনা করি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেবকে। অশেষ ধন্যবাদ আপনি মূল্যবান টক শুতে আসার জন্য, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।